फ्रेंड्स वेलकम बैक टू माय इंग्लिश स्टडी चैनल आमी मधु आरो एकटा नतून वीडियो निये चले एसेछि तोमादेर काछे। सो केमन आछो तोमरा? आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। देखो आजके होच्छे बृहस्पतिवार, तो हिसेब अनुयायी आजके ग्रामाटिकल पोर्शनसेर ओपर तोमादेर साथे वीडियो करार कथा बा आलोचना करार कथा। কিন্তু আমি ইদানিং কিছু দিন থেকে লক্ষ্য করছি যে গ্রামাটিক্যাল টপিক্সের উপর তোমরা যতটা রেসপন্স করছো তার থেকে অনেক বেশি রেসপন্স করছো রাইটিং টপিক্সের উপর। তাই আমার মনে হলো হয়তো গ্রামাটিক্যাল টপিক্স প্রত্যেক সপ্তাহে তোমাদের কাছে একটু বোরিং ফিল হচ্ছে, তাই আমি এরপর থেকে চেষ্টা করব ডিফারেন্ট টপিক্সের উপর, অর্থাৎ ডিফারেন্ট রাইটিং টপিক্সের উপর তোমাদের সাথে ভিডিও করতে, আলোচনা করতে, যাতে আমি তোমাদের সামনে নতুন নতুন টপিক তুলে ধরতে পারি এবং আলোচনা করতে পারি যে সেগুলোর উপর কিভাবে লিখতে হয়। তার সাথে প্রত্যেকটা টপিক টপিক না প্রত্যেকটা রাইটিং এর মানে ধরো লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, এগুলো স্ট্রাকচার কি, ফরম্যাট কি, এগুলো যাতে আলোচনা করতে পারি সেই চেষ্টাই আমি এরপর করব। তো আজকে সেই রকম ভেবেই বা সেরকম ইচ্ছা নিয়েই আমি আজকে একটা রাইটিং টপিক্সের উপরই ভিডিও করতে চলেছি, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেটার ফর সিকিং আর ট্রান্সফার সার্টিফিকেট। অবশ্যই এটা হচ্ছে একটা অফিসিয়াল লেটার, তো এখানে কি না ট্রান্সফার সার্টিফিকেট মানে যেটাকে আমরা শর্ট ফর্মে টিসি বলে থাকি। একটা স্কুল থেকে অন্য স্কুলে যেতে গেলে আমাদের টিসি বা ট্রান্সফার সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে। তো এই ট্রান্সফার সার্টিফিকেট চাইতে গেলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে আমরা কি অ্যাপ্লিকেশন দেবো, কিভাবে দেবো, কি স্ট্রাকচারে দেবো, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই আলোচনা করব যে কি পদ্ধতিতে এই লেটার রাইটিংটা, পার্টিকুলারলি এই লেটার রাইটিংটা লিখতে হবে। তো কিভাবে লিখতে হবে জানতে হলে একটাই কাজ করতে হবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেল প্রথম দেখছো, আমার নতুন বন্ধুরা, তারা এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন টপিকের ওপর ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনস পৌঁছে যাবে তোমাদের কাছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক, মানে টপিকটা স্টার্ট করা যাক, ভিডিও তো স্টার্ট হয়েই গেছে। তো আচ্ছা দেখো, তাহলে আমরা এর আগেও মানে আমি এর আগেও তোমাদের সাথে অ্যাপ্লিকেশন লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস শেয়ার করেছি, বা তোমাদের ধারণা আছে যে অফিসিয়াল লেটার কিভাবে স্টার্ট করতে হয়। তো এটাও কিন্তু তার অন্যথা নয়, কোনো এক্সেপশন নয়, এভাবেই স্টার্ট করতে হবে এটার ক্ষেত্রেও। এবং যেহেতু ট্রান্সফার সার্টিফিকেট স্কুলেই দেওয়া হয়, তাই এই লেটারটা হচ্ছে হেডমাস্টার অর হেডমিস্ট্রেসকেই কিন্তু লিখতে হবে। তাহলে আমরা কি করব না আদার অফিসিয়াল লেটারের মতো আমরা পেজের বাঁ দিক থেকে শুরু করব। বাঁ দিকে আমরা কি লিখব না বাঁ দিকে আমরা অ্যাড্রেস করব, টু লিখব ফার্স্টে অ্যাড্রেস করার জন্য, তারপর আমরা যাকে অ্যাড্রেস করছি অর্থাৎ এখানে হচ্ছে দ্য হেডমাস্টার, আমি একটা অবলিক দিয়ে দেখো লিখেছি হেডমিস্ট্রেস। তোমরা কিন্তু যে কোনো একটা লিখবে, যদি বয়েজ স্কুল হয় তাহলে হেডমাস্টার, যদি গার্লস স্কুল হয় তাহলে হেডমিস্ট্রেস, অর্থাৎ যিনি প্রধান, প্রধান শিক্ষক হন বা প্রধান শিক্ষিকা, যে কোনো একটা লিখবে। তারপর যেটা করবে সেটা হচ্ছে স্কুলের নাম দেবে। আমি এখানে কোনো স্কুলের নাম আলাদা করে দিইনি, জাস্ট এবিসি স্কুল বলে লিখেছি। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে, স্কুলের অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে বাঁ দিকে আপাতত আমাদের কাজ কমপ্লিট হলো। এরপর তোমরা জানো যে কোনো অফিসিয়াল লেটারের ক্ষেত্রে সাবজেক্ট মানে কি টপিকের ওপর লেখা হচ্ছে বা কি বিষয় সেটা আমাদের মেনশন করতে হয়। তো দেখো এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট ইউজ করেছি, সো থার্ড ব্র্যাকেট ইউজ করে সাবজেক্ট এই কথাটা লিখে মানে শর্ট ফর্মে সাব কথাটা লিখে আমি লিখেছি ফর সিকিং আর ট্রান্সফার সার্টিফিকেট। একটা ট্রান্সফার সার্টিফিকেট চাওয়ার জন্য কিন্তু এই লেটারটা করা হচ্ছে এবং লাস্টে আমি দেখো আবার থার্ড ব্র্যাকেট কমপ্লিট করেছি। তো আজকে আমাদের টপিক যেহেতু ফর সিকিং আর ট্রান্সফার সার্টিফিকেট, সেটাই কিন্তু আমি এখানে সাবজেক্ট হিসাবে মেনশন করেছি। তারপর দেখো আমি স্যার এবং অবলিক দিয়ে ম্যাডাম দুটো কথাই লিখেছি। যদি তোমরা হেডমাস্টারকে অ্যাড্রেস করে লেটারটা লেখো তাহলে অবশ্যই হবে স্যার, আর যদি হেডমিস্ট্রেসকে অ্যাড্রেস করে লেখো তাহলে হবে ম্যাডাম।
বাট দুটো জিনিস কখনোই একসাথে লিখবে না। আমি জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য এই ব্যাপারটা করেছি, কিন্তু তোমরা যে কোনো একটা লিখবে। তারপর জাস্ট এখানে একটা কমা দিয়ে আমি লেটারটা লিখতে শুরু করেছি যে আমরা কিভাবে লেটারটা লিখবো। দেখো কি লিখেছি, মোস্ট রেসপেক্টফুলি, মোস্ট রেসপেক্টফুলি, শ্রদ্ধার সাথে, আই, আমি। তোমরা জানো আমার বোর্ডটা ছোট বা পজিশনটা খুব ছোট, তো তার জন্য সবটা হয়তো একসাথে হয় না, তো বারবার আমি তোমাদের একটা কথাই বলি, একটু অ্যাডজাস্ট করে নিও। তো ঠিক আছে, চলো এরপর আমরা দেখে নেবো যে কিভাবে আমরা লেটারটা লিখবো। তাহলে আমরা জানলাম মোস্ট রেসপেক্টফুলি আই, এতদূর পর্যন্ত আমরা লিখলাম। তো চলো এরপর দেখে নিই এরপর কি আমরা লিখবো। সো দেখো, আমরা একটা পজিশন মেনটেন করে লিখতে শুরু করেছিলাম যে মোস্ট রেসপেক্টফুলি আই, শ্রদ্ধার সাথে আমি। তারপর কি হবে না, আই বেগ টু স্টেট, আমি বলতে চাইছি, দ্যাট আই অ্যাম করে নিজের নামটা। আমি দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক পজিশন রেখেছি, এখানে কি করতে হবে, তোমাদের নিজের নাম লিখতে হবে। কমা দিয়ে এ স্টুডেন্ট অফ ইওর, এ স্টুডেন্ট অফ ক্লাস, তারপর দেখো এখানেও একটা ব্ল্যাঙ্ক পজিশন রেখেছি, অর্থাৎ এখানে ক্লাসের নামটা দিতে হবে, অফ ইওর স্কুল। তাহলে শ্রদ্ধার সাথে আমি জানাতে চাইছি যে আমি হচ্ছি, করে নিজের নাম দিয়ে, এ স্টুডেন্ট অফ ক্লাস, মানে এই ক্লাসের ছাত্রী, কোথায় না আপনার স্কুলের। তোমরা মনে করলে এটা নাও লিখতে পারো, কারণ লাস্টে যখন আমরা নিজেদের নাম লিখবো সেখানেও কিন্তু ক্লাস, রোল নাম্বার, সেকশন সব কিছুই মেনশন করা যায়। তো এটা লিখতেও পারো, নাও লিখতে পারো, কিন্তু লিখলে ভালো হয়। তারপর দেখো কি লিখেছি, মাই ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, আমার বাবাকে অন্য জেলায় স্থানান্তরিত হতে হবে, শিফট করতে হবে, ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস, তার চাকরির জন্য বা তার কাজের সূত্রে, কাজের সূত্রে আমার বাবাকে অন্য জায়গায় শিফট করতে হবে। সো উই শ্যাল, তাই আমাদের, লিভ দিস প্লেস, তাই আমাদের কি করতে হবে, এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে, অ্যান্ড আই, এবং আমি। এরপর কি আছে চলো আমরা দেখে নিই। সো দেখো এরপর কি লিখবো, অ্যান্ড আই উইল হ্যাভ টু গেট মাই সেলফ, এবং আমাকে নিজেকে কি করতে হবে, অ্যাডমিটেড টু সাম আদার স্কুল, নিজেকে ভর্তি করাতে হবে, মানে আমি ভর্তি হব অন্য স্কুলে, নিয়ার মাই নিউ প্লেস অফ রেসিডেন্স, মানে আমি এরপর যেখানে যাব বা যেখানে আমরা থাকবো তার কাছাকাছি কোনো একটা বিদ্যালয় বা কোনো একটা স্কুলে আমাকে ভর্তি হতে হবে। এতদূর পর্যন্ত লিখে আমরা কি করব, ফার্স্ট স্ট্যানজা কমপ্লিট করে আমরা আসব পরের স্ট্যানজাতে। পরের স্ট্যানজাতে আমরা কি না করবো, না একটা নির্দিষ্ট পজিশন মেনটেন করে আমরা কি লিখবো, আমরা লিখবো আই উড দেয়ার ফর রিকোয়েস্ট ইউ, তাই আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, টু বি কাইন্ড এনাফ, দয়া করতে, কিসের প্রতি না, টু ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেট আমাকে দিতে। তোমাদেরকে আমি এই প্রসঙ্গে বলে রাখি, ফার্স্ট স্ট্যানজাতে যেখানে আমি বললাম যে মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম করে নামটা দিয়ে, এ স্টুডেন্ট অফ ক্লাস দিয়ে, অফ ইওর স্কুল, সেখানেও কিন্তু তোমরা লিখতে পারো যে ওয়ান টু সিক আর ট্রান্সফার সার্টিফিকেট, আমি চাইছি আপনার কাছ থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট নিতে। কিন্তু আমি এখানে এই লেটারে লিখিনি, কারণ প্রথমেই ট্রান্সফার সার্টিফিকেটের কথাটা না বলে ঠিক এরকম পজিশনে এই স্ট্যান্ডাতে আমি ওনাকে অনুরোধ করছি যাতে উনি আমার নামে একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করেন। সেই জন্য ফার্স্টে স্ট্যান্ডাতে লিখলেও কিন্তু কোনো অসুবিধা নেই, যেমন লিভ অফ অ্যাবসেন্সের ক্ষেত্রে কিন্তু লেখা হয় যে ওয়ান টু টেক লিভ অফ অ্যাবসেন্স, তো ওখানে লিখলেও কোনো অসুবিধা নেই, লিখতেও পারো, নাও লিখতে পারো, ইওর চয়েস। তো কোনো অসুবিধা কিন্তু লিখলেও হবে না, না লিখলেও হবে না। তো আর একটু মতো বাকি আছে, তো আমরা দেখে নিই চলো কিভাবে আমরা লিখবো। তাহলে এই স্ট্যান্ডাতে আমরা কি দেখলাম, না অনুরোধ করছি যাতে আমার নামে একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু উনি করেন। তো চলো এরপর দেখে নিই আমরা কি লিখবো। সো দেখো এরপর কি হচ্ছে, টু ইস্যু আর ট্রান্সফার সার্টিফিকেট ইন মাই ফেভার টুডে, তাহলে আজকে যাতে আপনি আমার জন্য বা আমার পক্ষে একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করেন, সেই অনুরোধ কিন্তু ওনাকে জানানো হচ্ছে। তারপর এতটা লেখার পর আমরা থার্ড প্যারাগ্রাফ করে, অর্থাৎ এটা বলতে পারো এক্ষেত্রে কনক্লুডিং স্ট্যানজা, এখানে আমরা একটা জিনিস জাস্ট অ্যাড করব, সেটা হচ্ছে দেখো আমি লিখেইছি যে আই মে অ্যাড হেয়ার, আমি এখানে আরেকটু যোগ করছি, দ্যাট আই হ্যাভ ক্লিয়ার্ড অল মাই স্কুল ডিউস,
যে স্কুলের যে সমস্ত টাকা পয়সা বা স্কুলের প্রত্যেক মাসে হোক বা বছরের হোক যা ফিস বা যা ডিউস ছিল আমি কিন্তু সব মিটিয়ে ফেলেছি। দ্য লাইব্রেরি বুকস এবং লাইব্রেরি থেকে যে সমস্ত বই আই হ্যাভ বরোড আমি নিয়েছিলাম হ্যাভ অলসো বিন রিটার্ন সেগুলো কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এটা প্রত্যেকটা স্কুলেরই নিয়ম দেখবে যে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে যখন একটা স্টুডেন্ট এই স্কুল থেকে অন্য স্কুল চলে যায় তাকে সমস্ত ডিউস ক্লিয়ার করতে হয় এবং যথারীতি লাইব্রেরি থেকে কোনো বুকস নেওয়া থাকলে সেগুলো কিন্তু রিটার্ন করতে হয়। তো সেটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে যাতে ট্রান্সফার সার্টিফিকেটটা পেতে সুবিধা হয়। এই জিনিসগুলো হেডমাস্টার অর হেডমিস্ট্রেসকে জানিয়ে দেওয়া হলো যাতে তিনি সহজে সেটা বুঝতে পারেন এবং খুব শীঘ্রর মধ্যে ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করে দেন। তো তার জন্য এটা লেখা। তো এখান পর্যন্ত কিন্তু টপিকটা কমপ্লিট হলো। এরপর তোমরা জানো যে অফিশিয়াল লেটার লিখতে গেলে লাস্টে থ্যাঙ্কিং ইউ বা ধন্যবাদান্তে কিন্তু লিখতে হয়। তো দেখো আমি সেটাই লিখেছি এখানে, থ্যাঙ্কিং ইউ লিখে জাস্ট একটা কমা দিয়েছি। এরপর চলে আসবো আমরা ফরম্যাটে। ফরম্যাটে কি করব না, লাস্টে যেটা করতে হয় যে ইয়ার্স সিনসিয়ারলি বা ইয়ার্স ফেথফুলি বা ইয়ার মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট যা হোক লিখে ফুল নেম অর্থাৎ নিজেদের নাম, নিজেদের স্কুলে মানে তোমাদের স্কুলের যেটা নাম বা যেটা অফিশিয়াল নেম সেটা লিখতে হবে। তারপর যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে ক্লাস সেকশন এবং রোল নাম্বার। ক্লাস সেকশন রোল নাম্বার আমি তোমাদেরকে আগেও বললাম যে ফার্স্ট স্ট্যান্ডার্ডে ওখানে তো লেখা আছেই, তো তা সত্ত্বেও এখানে মেনশন করে দিতে পারো বা নাও করতে পারো, কিন্তু করে দিলে সেটা বেটার কারণ তোমার আইডেন্টিটিটা তো প্রকাশ পেতে হবে, মানে তুমি কে, কোন স্টুডেন্ট। একটা স্কুলে তো অনেক স্টুডেন্ট থাকে কিন্তু পার্টিকুলারলি তুমি কোন স্টুডেন্টটা তার জন্য আইডেন্টিটির জন্য কিন্তু এগুলো লেখা হয়। আর কি করতে হবে, বাঁ দিকে দিতে হবে প্লেস এবং ডেট। ডেটটা অবশ্যই যেদিনে অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে সেই দিনে, এবং মাঝখানে এভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো। তাহলে কি হয়, দেখতে জাস্ট দুভাগে ডিভিশন হয়েছে সেটা দেখতে একটু ভালো লাগে। তো এই টপিকের ওপর অর্থাৎ সিকিং আ ট্রান্সফার সার্টিফিকেট বা অ্যাপ্লিকেশন লেটার ফর সিকিং আ ট্রান্সফার সার্টিফিকেট এই টপিকটার ওপর এই ছিল আমার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো কনফিউশনস থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ট্রাই করব সেই কমেন্ট রিপ্লাই করে তোমাদের কনফিউশনস মিটিয়ে ফেলার। আর টপিকটা কেমন লাগলো বা এই টপিকের ওপর লেখাটা কেমন লাগলো সেটা অর্থাৎ এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো না কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। থ্যাংক ইউ, বাই বাই।